এক্সেক্টলি সংখ্যাটো এই মুহূর্তত মোৰ লগত নাই, কিন্তু মই খবর রাখি আছো, যাকালির পরে খবর রাখি আছো। আর রিলিফটো মই করিমগঞ্জ জেলার ডেফিনেটলি চাব লাগবে ডজন মিনিষ্টার, কিন্তু মই চাও বানপানী, গতি এই মুহূর্তে সংখ্যাটো মোৰ লগত নাই, কিন্তু যিনে যার ক্ষতি হয়েছে সকলোরে সুবিধা, নিশ্চয়কৈ ক্ষতিপূরণ, নিশ্চয়কৈ ক্ষতিপূরণ। গোটেই অসমত কিমান ডিস্ট্রিক্টত এতিয়ালৈকে হোৱা নাই, অকল আমার বরাক ভেলীতে হয়েছে এতিয়ালৈকে। অহাকালি ভাবি আছো, অহাকালির পৰা নগাঁও, কার্বি আংলঙতো অলপ হয়েছে। গোটেই অসমত কিমান ডিস্ট্রিক্টত এতিয়ালৈকে হোৱা নাই, অকল আমার বরাক ভেলীতে হয়েছে এতিয়ালৈকে। অহাকালি ভাবি আছো, অহাকালির পৰা নগাঁও, কার্বি আংলঙতো অলপ হয়েছে। পূজায় আর নগাঁওতো হওয়ার চান্স আছে। এতিয়ালৈ কিমান ডেট হয়েছে বানর কারণে? মই আপনি কলে মই হেৰিটো নাচাও, মই রিলিফ মেট নাচাও, মই বানপানীটো চাও, গতি আমার রাজ্য ডিপার্টমেন্টে চাই। কিন্তু সকলে যে রিলিফ পায় তার কারণে চেষ্টা করো, রিলিফের গোটাই সিস্টেমটো রাজ্য ডিপার্টমেন্টে চাই। মূল কামটো হল যাতে মথাউরি না ভাঙে, তার কারণে চেষ্টা করা, মথাউরি ভাঙিলে ইমিডিয়েট যাতে মথাউরিটো রিপেয়ারিং করব পারো সেইকেইটা ব্যবস্থা করা, তার কারণেহে মই কাম করব। দেখা গেছে করিমগঞ্জ জেলার তারে দুটা চালু, এটাতো যাব নোৱাৰি যেহেতু এই রাস্তা যত আছো, তারপরা সেকেন্ড ব্রিজটো যাব নোৱাৰিম, তিন নম্বরের ব্রিজটো চাবলৈ গৈ আছো রাতাবাড়ি। এটা রাইজক প্রতিশ্রুতি দি গৈছো যে চাৰিটা ব্রিজে অহা 15 দিনের ভিতর ফিল আপ করিম, যাতে সেইকেইটা ব্রিজরে আৰু অনাগত এই বানপানীর সিজনত বানপানী হব নোৱাৰে, আৰু যাতে মানুহে গাড়ি চলাব পাৰে, মটৰচাইকেল চলাব পাৰে বা খোজকাঢ়ি অহা যোৱা কৰিব পাৰে। যিহেতু এই যত যত ব্রিজ হয়েছে, মথাউরিয়ে হোক রাস্তায় হোক, গোটেকটা আমার মানুষে কমিউনিকেশনের কারণে ব্যবহার করে, আহা যাওয়ার কারণে ব্যবহার করে, মানুষে যাতে অসুবিধাত নপরে তার কারণে ব্যবস্থা নিশ্চয়কৈ করে দিম। জেলা প্রশাসনে ইতিমধ্যে রিলিফ দিয়ার ব্যবস্থা করেছে, আর ক্ষিপ্রতর করে তোলা হব। আর নেক্সট, আর যদি যার যার ঘর ভাঙিছে, কিছু ব্যক্তির ঘরেরও ক্ষতি হয়েছে, তেখেতলোকে আমার যে রিলিফ ম্যানুয়েল আছে, তেওঁ রিলিফ ম্যানুয়েল মতে তেখেতলোকে নিশ্চয়কৈ ক্ষতিপূরণ পাব, তার ব্যবস্থাও করা হচ্ছে। যে রঙা মাটি দি পেলাই মথাউরি বিলাক বনাই দিয়ে, যার কারণে মাটিখিনি দেখাই দিব, তারপর আনি দিন, তাতেও রঙা মাটি আছে কয় তেনেকে নহয়, আমি কাম ভালকেই করু। কিন্তু প্রকৃতির যেতিয়া তাণ্ডব হয়, যাকালি আপনাদের খবর লব, এই কেদিনত করিমগঞ্জত এবছরত যান বরষুণ হয় এটা সিজনত, 50% বরষুণ চারিদিনত হয়ে গেল। আপনাদের আপনি খবর লব, যা 24 ঘণ্টাত, মানে আজি রাতেপালেকে 24 ঘণ্টাত ডিমাহাজত 350 mm বরষুণ হয়েছে। গতি শরত বরষুণে হয় কোথাও 3000 mm ডিমাহাজত কোথাও, তাহলে দুদিনত যদি এদিনত যদি 350 mm হয়, তো কোথাও নয় কোথাও প্রকৃতির যুঁজাটা কষ্ট হয়, কিন্তু ভালদরে নিশ্চয়ই কাম করি।